বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে হতাশ হলেন ভক্ত সমর্থকেরা। ইতিমধ্যেই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। দল থেকে বাদ পড়েছে কিছু গুরুত্বপূর্ণ তারকা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিরকম দল ঘোষণা করেছে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। দলে গোলকিপার হিসেবে থাকবেন বরাবরের মতোই বাজপাকি খ্যাত এমিলিয়ানো মার্টিনেস। তাছাড়া গোলকিপার হিসেবে আরও থাকবেন হুয়ান মুসো, ফ্রাঙ্কো আর্মানিয়া এবং ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্স লাইনের জন্য ডাক পেয়েছেন হুয়ান ফয়েদ, নেহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়াল, জার্মান পেজেলা, মার্টিয়ান কোয়ার্টার। তাছাড়া মূল ডিফেন্স লাইনে দেখা যাবে ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস উটামেন্ডি, মার্কো পেলাগেরিনো, মার্কোস আকুনাদের। ডিফেন্স লাইনে আরও থাকবেন নিকোলাস টাকলিফিকো। এক্ষেত্রে ডিফেন্স লাইনে হতে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বপূর্ণ আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস। মিডফিল্ডের জন্য ডাক পেয়েছেন লিয়ান্দ্রো পেরেদেস, রদ্রিগো দিপল, অ্যাঞ্জো ফার্নান্দেস, জিওবানি লোসেলসো, পালাসিওস, আলকারেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, থিয়াগো আলমাদা এবং ব্রুনো। ফরওয়ার্ড লাইনে থাকছেন পাওলো দিবালা, জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস, লিওনেল মেসি, ফাকুন্দো ফারিয়াস, লুকাস, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গার্নাচো এবং লুকাস ওকাম্পোস। এক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে দেখা যাবে না ইনজোর্ড এনহেল ডিমারিয়াকে। এনহেল ডিমারিয়া এবং লিসান্দ্রো মার্টিনেসকে ছাড়াই মাঠে নামতে হবে আলবি সেলেস্তিদের। তো দর্শক, আপনার কি মতামত? লিসান্দ্রো মার্টিনেস এবং ডিমারিয়াকে ছাড়া কি আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারবে? ম্যাচের ফলাফল কী হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।